ইনশাআল্লাহ। রিভিউটি শুরু করার আগে আমি আপনাদের আরেকটি কথা বলে নেই, আমি এখন আছি অরিন এন্টারপ্রাইজ মামিসিং রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল। সো ভিউয়ার্স, লেটস বিগিন দ্য রিভিউ নাও। এখন আমি আপনাদের বাইকের সাথে ইন্ট্রোডিউস করে দিব। বাইকটির মডেল নেম হচ্ছে কিউ এ আরকেআর 165, অর্থাৎ 165। বাইকটির ব্র্যান্ড হচ্ছে কিউএ, ব্র্যান্ড অরিজিন হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড, এটা তো ইউরোপিয়ান, এটা হাঙ্গেরি দেশ থেকে আসছে এটা, অর্থাৎ এটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে হাঙ্গেরি। আর বাইকটির ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস এবং বাইকটির অ্যাসেম্বল বা মেড ইন হচ্ছে চায়না। এখন আমরা বাইকটির স্পেসিফিকেশন বর্ণনা করব। ফ্রন্ট টায়ার, বাইকটির ফ্রন্ট টায়ার হচ্ছে 180, রিং সাইজ 17। টিউবলেস টায়ার, কর্ডিয়াল কোম্পানি। ফ্রন্ট ডিস্ক, বাইকটির ফ্রন্ট ডিস্ক হচ্ছে 260 mm। সাসপেনশন, বাইকটির সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। হেডলাইট, বাইকটির হেডলাইটটি R15 V2 এর মতো দেখতে। হেডলাইটটি হ্যালোজেন হেডলাইট, আমরা জানি এলইডি হেডলাইটের চেয়ে হ্যালোজেন হেডলাইটে আলোর পরিমাণ অনেক বেশি থাকে। আমি পার্সোনালি R15 V2 আগে চালিয়েছিলাম, এখন বর্তমানে সিবি র্যাপসল চালাচ্ছি, তো আমি R15 V2 ওটা ওখানে হ্যালোজেন লাইট ছিল, ওটায় আমি আলোর পরিমাণ অনেক বেশি পেয়েছি। এটা সামনের উইংসের ডিজাইনটা R15 V2 মতো। এখন আমরা হ্যান্ডেল বারের ফাংশন দেখব। এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ। আমরা জানি হোন্ডা ব্র্যান্ডের কিছু কিছু বাইকে এই অপশনটা থাকে না। এটা হচ্ছে হেডলাইট সুইচ, বাম পাশে যখন প্রেস করবেন হেডলাইট অফ, ডান পাশে প্রেস করলে হেডলাইট অফ, আর বাম পাশে প্রেস করলে হেডলাইট অন। এটা হচ্ছে ইলেকট্রিক স্টার্ট, বাইকটিতে কোনো কিক স্টার্ট নেই, অনলি ইলেকট্রিক স্টার্ট। এটা হচ্ছে হাই লো, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইটের সুইচ, এটা হচ্ছে হর্ন, এটা হচ্ছে পাস লাইট, এই হচ্ছে হ্যান্ডেল বারের ফাংশন। এখন আমরা মিটার দেখব। মিটারটি হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের কম্বিনেশন বা কম্বাইন্ড। এই ধরনের মিটারে যেসব ফাংশন থাকে এখানে সবই আছে। ভিউয়ার্স, এখন আমরা এটা চাবির সিস্টেম দেখব। এটার চাবির সিস্টেমটি একটি আপডেট, একটা ডিজাইন করা হয়েছে। আমরা দেখি চাবি এখন অন, এভাবে চাবিটা অন করতে হয়, আর চাবিটা ই করতে হয় কীভাবে, মানে অফ করতে হয়। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা চাবির ফাংশনটি দেখলেন। বাইকটির ট্যাঙ্কি দেখতে পাচ্ছি আমরা, ট্যাঙ্কির ডিজাইনটি স্পোর্টিং করা হয়েছে। ট্যাঙ্কির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার। এখানে আর কে আর এর স্টিকার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিগন্যাল লাইট, আমরা শুরুতেই বলেছি সিগন্যাল লাইটটি হচ্ছে অ্যানালগ। হ্যাঁ সরি ভিউয়ার্স, সিগন্যাল লাইট চারটি হচ্ছে এলইডি। আমরা সিট দেখতে পাচ্ছি, সিটের ডিজাইনটি 2 পার্ট। মোস্ট অফ দ্য স্পোর্টস বাইকে 2 পার্ট সিট থাকে। এখানে কিউএ রেসিং স্টিকার আছে। বাইকটির সিট হাইট হচ্ছে 770 mm। বাইকটির হুইল বেস হচ্ছে 1310 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 100
160 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্সটি অনেক ভালো। বাইকটির টোটাল ওয়েট হচ্ছে 153 kg, 153 kg ওয়েট। এটা হচ্ছে পিছনে হাইড্রোলিক ব্রেক ওয়েল বা ফ্লুট, এটা হচ্ছে ব্রেক, পাদানি, পিছনের ব্যাক শেপ দেখতে পাচ্ছি আমরা, টেল লাইট, বাইকটির টেল লাইট হচ্ছে এলইডি টেল লাইট। আমরা শুরুতেই বলেছি সিগন্যাল লাইট চারটি হচ্ছে এলইডি। বাইকটির সেলেন্ডার পাইপের ডিজাইনটি এক্সেপশনাল একটা লুক দেওয়া হয়েছে, দেখতে খুব নাইস লাগে। এটা হচ্ছে এক্সস্ট, রিয়ারে আমরা মনোশক দেখতে পাচ্ছি, রিয়ার টায়ারে আমরা চলে আসছি এখন। রিয়ার টায়ারের সাইজ হচ্ছে 130/70 mm, রিং সাইজ 17, টিউবলেস টায়ার। রিয়ার ডিস্কের সাইজ হচ্ছে 220 mm। আমরা রেডিয়েটর দেখতে পাচ্ছি, যেহেতু বাইকটি এয়ার কুলড নয়, লিকুইড কুলড, যেহেতু বাইকটি লিকুইড কুলড তো এখানে অবশ্যই রেডিয়েটর থাকবে। আর আমরা জানি যেসব বাইক হাই পারফরমেন্স বা উচ্চ গতিতে চলে সেসব বাইকের ইঞ্জিনকে কুল রাখার জন্য রেডিয়েটর লাগে এবং লিকুইড কুলড লাগে। রেডিয়েটর সাইজটি অনেক বড় দেখতে পাচ্ছি আমরা। উইং সম্পর্কে একটি কথা না বললে নয়, উইংসের সাইজটি অনেক বড়, ফলে যখন কেউ টপ স্পিড উঠাবে এবং টপ স্পিড উঠানোর সময় অবশ্যই বাইকের উপর শুয়ে পড়তে হয় এবং যখন শুয়ে পড়বে তখন বাতাস মাথার উপর দিয়ে চলে যাবে। উইংসটি বড় হওয়ার এটি একটা এক্সট্রা একটা বেনিফিট, অনেক স্পোর্টিং বাইকে এগুলি থাকে না, তো এটার ভিতরে আছে, এই অপশনটা আছে বা এই ফ্যাসিলিটিটা আছে। তো ভিউয়ার্স, আমরা ABS দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে ABS না থাকলেও এখানে CBS আছে, আমরা স্টিকার দেখতে পাচ্ছি। CBS মিন্স কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, অর্থাৎ একটা ব্রেক ধরলে দুটো ধরবে, যখন আপনি পিছনের ব্রেক ধরবেন তখন অটোমেটিক সামনের ব্রেকও ধরা হয়ে যাবে, অর্থাৎ একটা ব্রেক ধরলে দুটোই ধরা হয়ে যাবে। এটা হচ্ছে CBS এর বেসিক ফাংশন। এই বাইকটি CBS বেসড বাইক, এটার ব্রেকিং সিস্টেম হচ্ছে CBS। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা হার্ট অফ দ্য বাইক, অর্থাৎ বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশনে চলে যাব। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164.71 cc। বাইকটি 4-stroke 4-valve সিঙ্গেল সিলিন্ডার 6 gear লিকুইড কুলড শক। বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 17.84 hp অ্যাট দ্য রেট অফ 9500 rpm। ইঞ্জিনটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 Nm অ্যাট দ্য রেট অফ 7000 rpm। ইঞ্জিনটি EFI ইঞ্জিন, এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে EFI। ইঞ্জিনটির লুব্রিকেন্ট বা মুবিল আমরা যাকে বলি সেটির গ্রেড হচ্ছে 10W30, অর্থাৎ 10W30 গ্রেডের মুবিল বা লুব্রিকেন্ট এখানে ভরতে হয়। এখানে মুবিলের পরিমাণ হচ্ছে 1 লিটার মুবিল লাগে এখানে। আর এই ইঞ্জিনটির একটা এক্সট্রা ফিচার আছে, সেটা হচ্ছে এটা থ্রি স্পার্ক প্লাগ ইঞ্জিন। এখন আমরা বাইকটির মাইলেজ জানবো। বাইকটির মাইলেজ হচ্ছে সিটিতে আপনারা পাবেন 40 কিলোমিটার পার লিটার, হাইওয়েতে পাবেন 45 কিলোমিটার পার লিটার,
অর্থাৎ অ্যাভারেজ মাইলেজ পাবেন আপনারা অ্যাভারেজ মাইলেজ পাবেন আমরা ফর্টি প্লাস কিলোমিটার পার লিটার। বাইকটি টপ স্পিড হচ্ছে 140 কিলোমিটার পার আওয়ার, রাইডার বেদে এর পরিবর্তন হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা বাইকটি সব অ্যাঙ্গেল থেকে দেখব এটার আউটলুকিং কেমন। আমার কাছে পার্সোনালি এটার আউটলুকিংটা ভেরি নাইস লাগে। তো বাংলাদেশে যেসব চায়না ব্র্যান্ডের বাইক আছে তার ভিতরে ডিওয়ার্স কিউএ বাইকটা বেশি জনপ্রিয়। আমরা সবাই জানি কিউএ বাইক ব্র্যান্ড সম্পর্কে, কম বেশি সবাই জানি। এই বাইকটির ব্র্যান্ড অরিজিন বেসিক্যালি ইউরোপিয়ান ব্র্যান্ড অরিজিন, ফ্রান্স, স্পেন, ইতালি এইসব দেশেও এই বাইকের কোম্পানি আছে। আমরা যারা বাইক শুধু দেখি, বাইকের স্পেসিফিকেশন দেখি না, তাদের জন্য বলতেছি যে আপনারা যদি বাইকের স্পেসিফিকেশন দেখেন, বাইক রিভিউ উইথ স্পেসিফিকেশন দেখেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই বাইকটির ভিতরে কী কী আছে, এই বাইকটির কেমন কোয়ালিটির বাইক এবং এই বাইকটির ক্লাস কেমন। ফলে আপনারা সহজেই এই বাইকটির সাথে অন্য বাইকে কম্পেয়ার করতে পারবেন এবং বেটার বাইকটি চুজ করতে পারবেন। ফলে আপনারা অন্য বাইকের সাথে এটির কম্পেয়ার করতে পারবেন এবং বেটার বাইক কিনতে পারবেন। এজন্য আমাদেরকে বাইক রিভিউ উইথ স্পেসিফিকেশন আমাদের সবারই দেখা উচিত এবং স্পেসিফিকেশনগুলি বোঝা উচিত। ডিয়ার ভিউয়ার্স, আমি রিসেন্টলি বাইকের যে স্পেসিফিকেশন আছে সেগুলির উপর কিছু ভিডিও তৈরি করব, যাতে আপনারা স্পেসিফিকেশন ক্লিয়ারভাবে বুঝতে পারেন কোনটা দ্বারা কী বোঝা যায়। যেমন আরপিএম দ্বারা কী বোঝা যায়, আরপিএম কী, হর্স পাওয়ার দ্বারা কী বোঝা যায়, হর্স পাওয়ার কী, টর্ক দ্বারা কী বোঝা যায়, টর্ক কী, এক্সেট্রা। সো ভিউয়ার্স, কিপ অন মাই চ্যানেল। আর আমার এই শোরুম রিভিউটি দেখলে আপনাদের এই বাইক সম্পর্কে জানার জন্য অন্য কোথাও যেতে হবে না, এই রিভিউ থেকে আপনারা এই বাইকের সঠিক ইনফরমেশন এবং সঠিক ফিচার জানতে পারবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এই বাইকটি যারা এই ধরনের বাইক পছন্দ করে থাকেন, তো ন্যাচারালি এই ধরনের বাইকের প্রাইস হয়ে থাকে মোর দ্যান 4 লাখ 4 লাখের বেশি। তো এই বাইকটির প্রাইস অনেক কম, তো যারা আপনার এই ধরনের বাইক চালাইতে চান এবং অ্যাবিলিটি কম, তারা নিঃসন্দেহে এই বাইকটি নিতে পারেন। আমার কাছে ব্যক্তিগতভাবে এই এই সেগমেন্টের ভিতরে বা এই কোয়ালিটির ভিতরে এই বাইকটি খুবই ভালো লাগছে। আর কিউই ব্র্যান্ড সম্পর্কে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে চায়না যেসব কোম্পানি আছে তার ভিতরে কিউই হচ্ছে জনপ্রিয় একটি ব্র্যান্ড। এখানে আমরা সামনে একটি রেডিয়ামের মতো দেখতে পাচ্ছি। আমরা যখন এটা যখন আপনারা চাবি অন করবেন তখন এটি জ্বলে থাকবে অল টাইম। তো ভিউয়ার্স, এখন আমরা এই বাইকটির প্রাইস জানবো যে বাইকটির প্রাইস কেমন। এখন বাইকটির অফিসিয়াল প্রাইস আমরা জানবো এই বাইকটির অফিসিয়াল প্রাইস কেমন। আসসালামু আলাইকুম, আপনার নামটা কাইন্ডলি? আচ্ছা রাব্বি ভাই, তো আমরা যে বাইকটি দেখলাম এই বাইকটির আপনার অফিসিয়াল প্রাইস কেমন করছেন নির্ধারণ? হ্যাঁ, 2 লাখ 15। আচ্ছা 2 লাখ 15 হাজার, এখান থেকে কোম্পানি একটা বিশেষ ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট কত ডিসকাউন্ট এবং ডিসকাউন্টের পরে প্রাইস কত হয়? কত ডিসকাউন্ট? তাহলে প্রাইসটা কত দাঁড়াচ্ছে? 2 লাখ 2 হাজার। আর আমার এক্সক্লুসিভ আইস চ্যানেলের রেফারেন্সে কেউ আসলে তাহলে তার জন্য কিছু কম রাখা যাবে? অবশ্যই। আচ্ছা ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভিউয়ার্স, আজকে এপিসোড এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।